এখন বৃষ্টি পড়ছে, আমরা বেরিয়েছি আর বৃষ্টি পড়বে না এটা হয়? Hey guys, good evening. Welcome back to our channel, The Teddy Vlogs. কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে মহাষষ্ঠী। হ্যাঁ, সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি ও ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও আর খুব ভালোভাবে এনজয় করো, সঙ্গে আমাদের ব্লগটা দেখতে ভুলো না। হ্যাঁ, আজকে ষষ্ঠী, সেই কারণে আমরা দুজনেই রেডি হয়ে পড়েছি, এখন রেডি হয়ে ঘুরতে বেরোচ্ছি, দেখি কোথায় কোথায় ঘুরতে যাই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আর দেরি না করে ঝটাপট বেরিয়ে পড়ি। আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন। সৌভিক অলমোস্ট গাড়িতে বসে পড়েছে আর ও পাশে দাঁড়িয়ে আছে। তো এবারে শুধু গাড়িটা স্টার্ট দেওয়ার অপেক্ষা, তারপরেই আমরা বেরিয়ে পড়ব। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আজকে। হ্যাঁ, আজকে হঠাৎ করেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকেই দুর্গাপূজা শুরু আর আজকে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। একদমই জানি না কতটা কি হবে না হবে, কি দেখা যাক, যাই। আর ইচ্ছা আছে আমাদের এখন কাঁচরাপাড়া যাওয়ার, কারণ কাঁচরাপাড়া আর বাগমোড়ে খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে। কাঁচরাপাড়া আর বাগমোড়টা কভার করার ইচ্ছা আছে, যদি বৃষ্টি না হয় কমপ্লিট করবো, তোমরাও দেখতে পাবে। বেরিয়ে পড়েছি, এখন বৃষ্টি পড়ছে, আমরা বেরিয়েছি আর বৃষ্টি পড়বে না এটা হয়? আমরা বেরিয়ে কিছুটা রাস্তায় জাস্ট এসেছি আর আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাই জন্য একটা দোকানের পাশে এসে দাঁড়ালাম আমরা, এই যে পাশেই দেবিকা দাঁড়িয়ে আছে। তোমরা তো শুনলেই সৌভিকের মুখে যে আমরা বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি। ফ্রেন্ডস, এখন বৃষ্টিটা একটু কমেছে, তো আমরা এখান থেকে এখন বাগমোড় যাব। সৌভিক দেখো গাড়ির সিটটা মুছছে, এবার আমরা এখান থেকে যাব বাগমোড়। শিবর্ণতে একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর, তো ওটা আমরা দেখতে যাব এখন। চলে এসেছি দেখো বাগমো ত্রিপর্ণতে, প্রচণ্ড লাইন আর প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়াবো চলো। তো লাইনটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিল দেখো। এখন ঢুকছি প্রতিমা দর্শন করতে। দেখো চারিদিকটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো এবার মায়ের মূর্তি, খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা, খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাইরের থেকে বেরোচ্ছি। তো আমাদের ত্রিপর্ণতে ঠাকুর দেখা হয়ে গেছে, দারুণ হয়েছে প্যান্ডেলটা, দারুণ হয়েছে। বাগমোড়ে এসে ত্রিপর্ণর প্যান্ডেলটা দেখলাম, প্যান্ডেলটা দেখে বেরোনোর পরে খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যে থেকে টিফিন কিচ্ছু করা হয়নি, সেই কারণে খুব খিদে পেয়ে গেছে। তো পাশেই একটা রেস্টুরেন্ট আছে, তো সেই কারণে রেস্টুরেন্টের কাছেই চলে এসেছি।
আমরা বলিফুডে চলে এসেছি, চলে এসে আমাদের টেবিলে বসা হয়ে গেছে আর মেনু দেখে অর্ডার করা হয়ে গেছে। এখন এতক্ষণ আমরা ফটো তুলছিলাম আমাদের তান্দুরি রুটি। তো এবার আমরা খাওয়া শুরু করবো। দেখতেই পাচ্ছ দেবিকা দিচ্ছে, সার্ভ করছে দেবিকা, দেবিকা খুব মন দিয়ে সার্ভ করছে। সো ফ্রেন্ড, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 9:45 বাজে। তো একদম তো খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল তো এই কারণে আমরা অনেকক্ষণ আটকে পড়েছিলাম। এই কারণে আমরা একটাই মাত্র ঠাকুর দেখেছি, আর কোনো ঠাকুর দেখা হয়নি। তো সামনে আরো ভালো ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে এবং আমরা যতটা পারবো আজকে কভার করার চেষ্টা করবো কাঁচাপাড়া, কারণ কাঁচাপাড়াতে অনেকগুলো পুজো হয়েছে, যতটা পারবো কভার করবো আজকে। চলো তোমরা আমাদের সঙ্গে দেখতে পাবে সুন্দর সুন্দর। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি ওই পারে প্যান্ডেল দেখতে, হেঁটে হেঁটে যাচ্ছি, চলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলের সামনে, এটা হলো কুমোর করার প্যান্ডেল। এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো আরো কতটা সুন্দর হয়েছে। কুমোরপাড়ার থিমটা রয়েছে রং খেলার ওপর। তো আমরা এখন প্রতিমা দর্শন করতে যাচ্ছি, দেখো মাকে খুব সুন্দর লাগছে, আর চারিদিকটাও খুব সুন্দরভাবে সাজানো, চারপাশটা তো আমার খুব ভালো লেগেছে, কাশ ফুল রং খুব সুন্দর, খুব সুন্দর, জাস্ট বলারই বাইরে। তোমরা দেখতেই পেলে আমাদের প্রতিমা দর্শন হয়ে গেছে, এবার পেছন দিক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অন্য ঠাকুর অন্য প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। নবাঙ্কুরের সামনে রয়েছি, আর নবাঙ্কুরের সামনে এসে দেখলাম নবাঙ্কুরের প্যান্ডেলটা দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখতেই পেলে নবাঙ্কুরের প্যান্ডেলটা। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নবাঙ্কুরের প্রতিমা দর্শন করতে। নবাঙ্কুরের প্যান্ডেলটা রাস্তার সামনে, আর প্রতিমাটা যেহেতু অনেকটা ভেতর দিকে হয় তাই জন্য অনেকটাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। দেখো এবার ঢুকছি ভেতর দিকটাতে। আমাদের নবাঙ্কুরের প্রতিমা দর্শন হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি আমরা এখান থেকে। নবাঙ্কুরের প্যান্ডেল থেকে বেরিয়েই আমরা এই প্যান্ডেলটাতে এসেছি, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখো লাইনটা ছেড়েও দিয়েছে। এবার আমরা হেঁটে যাচ্ছি ভেতর দিকে, লাইনটাকে দেখে যতটা বড় মনে হলো অতটা বড় নয়, খুবই ভালো টেনেছে লাইনটা, দেখো ভেতর দিকটা।
এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে। এবার বাইরে বেরিয়েছি অন্য ঠাকুর দেখতে যাব বলে। চলে এসেছি আমরা সোলারপল্লির প্যান্ডেলের সামনে। তা সোলারপল্লির প্যান্ডেলটাও দারুণ হয়েছে। হ্যাঁ, এই কারণে তাড়াতাড়ি করে আমরা ভিতরে ঢুকতে পারবো। চলো ভেতরে যাই, দেখি ভেতরটা কত সুন্দর এবং বাইরে থেকেও আমার তো মনে হচ্ছে খুব ভালো লাগছে। যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে প্যান্ডেলের প্রতিমা দর্শন করতে। প্যান্ডেলের ভেতরে ঢুকছি, তো অনেক ভিড় দেখতেই পাচ্ছ। চলো গিয়ে দেখি প্রতিমাটা কত সুন্দর হয়েছে। আমরা এখন সোলারপল্লি থেকে বেরিয়ে পড়ছি। দেখো সোলারপল্লির পেছনটাতে ছোট মতো একটা প্রত্যেক বছরই মেলা হয়, তো এবারও বসেছে। দেখো এদিকটাতে ট্যাটু হচ্ছে, আর এদিকে রয়েছে ছোট ছোট সুন্দর সুন্দর দোকান, আর এদিকে রয়েছে ফুচকার দোকান। কেউ বলবে এখন রাত্রির 10:45 বাজে, কত লোক! দেখো পুজোর 4টে দিন আমার খুবই ভালো লাগে, তার কারণ এত লোক একসঙ্গে এবং খাওয়া দাওয়া ঘোরা আমার তো খুব মজা হয়। আশা করি তোমরাও এরকমই মজা করে কাটাবে। আমাদের সোলারপল্লির ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেছে। সোলারপল্লির ঠাকুরটা দেখে আমরা যখন বাইরে বেরোলাম, বেরিয়েই একটা সুন্দর মেলা দেখতে পেলাম। আর এখন ঘড়িতে প্রায় 10:45 বাজে, আমরা এখন বাড়ি ফিরে যাব। আমাদের আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট। হ্যাঁ, আর মেলাটায় বেরিয়ে মেলাটাও খুব সুন্দর লেগেছে। তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো, এখন আমরা বাড়ি চলে যাব। তো আজকের মতো টাটা ফ্রেন্ডস, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা ফ্রেন্ডস।